فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر পরবর্তী প্রশ্ন হচ্ছে, মেয়ে ফেসবুকে এবং মোবাইল থেকে মোবাইলে বহু মানুষকে গান, নাটক, সিনেমা, পর্ন শেয়ার করেছে। ইদানিং শুনছি আমার দেওয়া ভিডিওগুলো যারা দেখছে আমি না দেখো তাদের গুনার সমর্পণ গুণা পাচ্ছি। আমি তওবা করব কিভাবে যদি আমার দেওয়া জিনিসগুলি সবাই এখনও দেখছে? আপনি ফেসবুকে মোবাইল থেকে মোবাইলে বহু মানুষকে গান নাটক দিয়েছেন, আসলে আপনি গুনার কাজ করেছেন এবং সেটা আপনার সামর্থ্যের ভিতরে থাকলে সবগুলিকে যতটুকু আপনি দিয়েছেন খুঁজে খুঁজে আপনি সেগুলিকে ডিলিট করে ফেলতে হবে। যতগুলো আপনার সামর্থ্যের ভিতরে আছে সবগুলোকে আপনি ডিলিট করে ফেলতে হবে, যতগুলো আপনার সামর্থ্যের ভিতরে আছে সবগুলিকে ডিলিট করে ফেলতে হবে, এটা হলো মূল কথা। তো যদি সামর্থ্যের ভিতরে যেটা নাই, লাইক করলে ফুল্লাহ নাফসানিল্লাহ সাহ, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না, মানুষ ভুল করতেই পারে। এই জন্য আপনার তওবা করতে হবে, আল্লাহর কাছে খাঁটি দিন যে আর করবো না। যারা আমার দ্বারা বিভ্রান্ত হচ্ছে তাদেরকে যতটুকু পারেন সাবধান করবেন, ভালো কিছু কাজ দিয়ে এটা কভার করেন, ভালো কিছু জিনিস দেন মানুষকে, আর যেগুলো দিয়েছেন সেগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করেন, আর যেগুলো যদি সম্ভব হয় খুঁজে খুঁজে সেগুলোকে ডিলিট করে দেন। যেটা সম্ভব না, হাতের বাইরে চলে গেছে, এটা আর কী করবেন, কিছু করার নেই। তো আপনি এখন তওবা করেন আল্লাহর কাছে খাঁটি মনে। তওবার জন্য সত্য হচ্ছে এই কাজটা ছেড়ে দিতে হবে, সামনে আর করবো না, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, এবং যারা এগুলি করে তাতে সঙ্গ বর্জন করতে হবে। ভবিষ্যতে ভবিষ্যতেও করবেন না এটা আল্লাহর কাছে বলেন, আর যতটুকু আপনার হাতে আসে ততটুকু আপনি ডিলিট করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি গফুর রাহিম, ইয়াগফিরু যুনুবা জামিয়ান, সকল গুনাহই ক্ষমা করবেন। সুতরাং এটা নিয়ে করার কিছু নেই, আপসেট হয়ে যাওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা তিনি দেখছেন আপনার অবস্থা, মনের অবস্থা, তিনি ইনশাআল্লাহ সবাই ক্ষমা করবেন, এই জন্য ক্ষমা করবেন। এই প্রসঙ্গে আমরা বলি, অনেকেই সারা জীবন বিভিন্ন রকমের সিনেমা টিনেমা করেছেন, অন্য বিভিন্ন কাজ নাটক করেছেন যেগুলি ইসলাম বিরোধী, এগুলিকে যারা করেছেন তারা যদি আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার সুযোগ দেয় অবশ্যই সেটা ক্ষমা হয়ে যাবে, অবশ্যই সেটা ক্ষমা হয়ে যাবে যদি তওবা করে। এই জন্য বলবেন না যে আমি তো এটা অন্যায় করেছি, আমার কোনো ক্ষমা নেই, এরকম কোনো জন্য কেউ না করে। কারণ ক্ষমা অবশ্যই আল্লাহ তাআলার ক্ষমার দরজা রেখেছেন প্রত্যেকটি মানুষকেই, যে যত কিছুই করেন না কেন, যতই যত রকমের ভুলে হোক না কেন, সে যেখানে শিরকের ক্ষমা আছে সেখানে অন্য ভুলেরও ক্ষমা আছে, ক্ষমা নাই এমন কিছু নেই। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে মন থেকে, এবং যে অন্যায় কাজ আছে সেগুলো ত্যাগ করতে হবে। সবার জন্য আল্লাহ তাআলা আছেন, সবাইকে তিনি তরিয়ে পার করে নেবেন। তিনি মানুষকে শাস্তি দিতে চান না, মানুষ যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে চান। এই জন্য যারাই বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত আছেন তাদের প্রত্যেকের জন্য উচিত হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তিনি ইনশাআল্লাহ সবাইকে ক্ষমা করে দেবেন। যদিও আপনার দেওয়া জিনিসগুলি মানুষ দেখছে, আপনি বলতেছেন এটা আপনার আর কিছু করেন, আপনি ভুল করে করেছেন, তারা যারা করছে তাদেরও দায়িত্ব আছে, তারা কেন করছে, তারা তো হারামটা নিতে পারে না। সুতরাং আপনি তওবা করুন, ওদের চিন্তা আপনি করবেন না, আপনি যেটা আপনার হাতের নাগালের ভিতরে আছে খুঁজে খুঁজে আপনার শেয়ার করা জিনিসগুলো আপনি ডিলিট করে দেন। যদি না পারেন এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ।